রজনী বিমল কমলা তুলসী আর যে কতকী হয় এতিয়া এই রজনী কমলা বিমলে প্রাণনাশীর ভূমিকা গ্রহণ করেছে। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগত জানাইছো। রজনী কমলা বিমল তুলসী অর্থাৎ মই কব বিচাৰিছো গুটখা পান মশলার কথা। হয়তো এই নামসমূহ শুনি আপনার মনলৈ এই গুটখা আর পান মশলার সেই ব্র্যান্ডসমূহের নামেই আপনার মনলৈ আহিছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এইখানি মুহূর্ত মই লৈ আহিছো আপনার বাবে। যুব প্রজন্মর মাজত প্রায় জনপ্রিয় এই ব্র্যান্ডসমূহের নাম সবাতোকৈ জনপ্রিয় এই ব্র্যান্ডসমূহের ভিতর যদি চা হয় সেয়া হল শিখর, রজনীগন্ধা, কমলা পছন্দ, তুলসী, সিগনেচার, গোল্ড লাইন ইত্যাদি বিভিন্ন ধরনের ব্র্যান্ড। যুব প্রজন্মর মাজত এই ব্র্যান্ডসমূহ অতি জনপ্রিয়, কিন্তু এই জনপ্রিয় ব্র্যান্ডসমূহেই যে যুব প্রজন্মক ধ্বংসর গোড়ালৈ ঠেলি দিছে সেয়া হয়তো যুব প্রজন্মর বহুতেই অবগত নহয়। আর সেইবাবেই যুব প্রজন্মর বাবে আমি এই খবর এই মুহূর্তত লৈ আহিছো। আপুনি ভাল পোৱা এই গুটখা তথা পান মশলায় বৰবিহ রূপত আপোনাৰ প্ৰাণ নাশ সাধন কৰিব পাৰে, কেনেকৈ সেয়াই মুহূর্তত মই আপোনালোকক জনাম। এই যে আপুনি ব্র্যান্ডসমূহ গ্রহণ করে বা সেৱন কৰে গুটখা পান মশলা, এই গুটখা পান মশলা সেৱন কৰাৰ ফলত আপুনি আক্রান্ত হ'ব পাৰে দুরারোগ্য কর্কট রোগত। ম্যাগনেসিয়াম কার্বনেট অত্যন্ত এবিধ বিষাক্ত, যে বিষাক্ত দ্রব্য এতিয়া মিহলি হৈ থকাৰ তথ্য প্রমাণ পোৱা হৈছে। আপুনি ভাল পোৱা সেই ব্র্যান্ডসমূহত যে শিখর, রজনীগন্ধা, কমলা পছন্দ, তুলসী ইত্যাদি জনপ্রিয় সেই আপোনাৰ মাজত জনপ্রিয়তা লাভ কৰা এই ব্র্যান্ডসমূহৰ মাজত এই অত্যধিক বিষাক্ত দ্রব্য মিহলি হৈ আছে। শেহতীয়াকৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত এটা ৰাজহুৱা স্বার্থজড়িত গোচৰৰ শুনানিত এইখিনি তথ্য প্রকাশ কৰিছে ৰাজ্য চৰকাৰৰ মহাধিবক্তা দেৱজিৎ শইকীয়াই। ৰাজ্যৰ বজাৰত উপলব্ধ সর্বমুঠ 43টাকৈ ব্ৰেণ্ডত মিহলি হৈ আছে এই মাৰাত্মক বৰবিহ ম্যাগনেসিয়াম কার্বনেট। হয়, এই ম্যাগনেসিয়াম কার্বনেট যুক্ত পান মশলা গুটখা আপুনি খাই আহিছে প্রতিদিনে। বহুতরে এই বদ অভ্যাস আছে গুটখা পান মশলা অবিহনে যেন এটা সময়ও পার নহয়। গতিকে এই যদি বদ অভ্যাস আপনার আছে তেতিয়াহলে আজিয়েই ত্যাগ করক আপনার সেই বদ অভ্যাস, নহলে আপনার জীবনলৈ নামি আহিব পাৰে কাল অমানিশা। হয়, আপনি ঠিকই শুনিছে, এই গুটখা পান মশলা সমূহত বিষাক্ত মারাত্মক ম্যাগনেসিয়াম কার্বনেট মিহলি হয়ে থাকার কথা খোদ স্বীকার করেছে শুনানিত সরকারে। রাজ্য সরকারের এই স্বীকারোক্তির পাছতেই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে গুটখা তথা পান মশলা উৎপাদনকারী ছটাকৈ প্রতিষ্ঠানলৈ জাননী প্রেরণ করেছে। আর সবাতোকৈ উদ্বেগজনক কথা এয়াই যে এই ম্যাগনেসিয়াম কার্বনেট অর্থাৎ MgCO3 হৃদরোগ আর কর্কট রোগের ক্ষেত্রে 90% অরিহণা যোগাই আহিছে। যদি আমি চাও ইতিমধ্যেই এই গুটখা পান মশলা সেৱন কৰাৰ ফলত মুখ গহ্বৰৰ কেন্সাৰ পৰ্যন্ত যথেষ্ট ৰূপত বৃদ্ধি পাইছে। তাৰ সমান্তৰালকৈ হৃদৰোগ আৰু কৰ্কট ৰোগৰ বৃদ্ধিৰ ক্ষেত্ৰত 90% অৰিহণা যোগায় এই MgCO3 অৰ্থাৎ ম্যাগনেসিয়াম কাৰ্বনেটে। কিন্তু ইয়াৰ পাছতো দিশপুৰক মেনেজ কৰি ৰাজ্যৰ যুৱ প্ৰজন্মক পান মশলাৰ নামত বৰবিহ সেৱন কৰিবলৈ বাধ্য কৰোৱা এইসমূহ পুঁজিপতি কোম্পানীৰ বিৰুদ্ধে কিন্তু আজি পৰ্যন্ত চৰকাৰে গ্ৰহণ কৰা নাই কোনো দৃষ্টান্তমূলক এটা ব্যৱস্থা। আৰু এনে বিষাক্ত পান মশলা তথা গুটখা নিষিদ্ধ কৰাৰ বাবে এখন ৰাজহুৱা স্বার্থজড়িত আবেদন দাখিল কৰা হৈছিল গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত। আৰু সেই আবেদনৰ শুনানি গ্ৰহণ কৰিয়ে উচ্চ ন্যায়ালয়ে এনে প্ৰাণনাশী গুটখা তথা পান মশলা প্ৰস্তুতকাৰী প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈও ন্যায়ালয়ে দিছিল নিৰ্দেশনা। কিন্তু ইয়াৰ পিছতো বছৰ বছৰ ধৰি কোনো ৰহস্যজনক কাৰণত এই প্ৰাণনাশী প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে কিন্তু আজি পৰ্যন্ত গ্ৰহণ কৰা নাই কোনো ধৰণৰ ব্যৱস্থা। আৰু এই ক্ষেত্ৰত শেহতীয়াকৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় কঠোৰ হৈছে। এই কথা চৰকাৰে স্বীকাৰোক্তিত কৈছে যে ম্যাগনেসিয়াম কাৰ্বনেট আছে ৰাজ্যত প্ৰচলিত 43বিধ পান মশলা আৰু গুটখাত, আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত অহা এসপ্তাহৰ ভিতৰত এই প্ৰাণনাশী প্ৰতিষ্ঠানসমূহৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে চৰকাৰে তাৰ তথ্য প্ৰদান কৰিবলৈও চৰকাৰক নিৰ্দেশ দিছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে। গতিকে মন কৰিবলগীয়া হ'ব যে চৰকাৰে ন্যায়ালয়ৰ এই নিৰ্দেশনা কেনেদৰে পালন কৰে। যিসমূহ পুঁজিপতি গোষ্ঠী আছে এই পুঁজিপতি গোষ্ঠীসমূহে এনেধৰণৰ বিষাক্ত পান মচলা আৰু গুটখা প্ৰস্তুত কৰা যিসমূহ প্ৰতিষ্ঠান আছে এই প্ৰতিষ্ঠানসমূহৰ বিৰুদ্ধে সঁচাকৈয়ে দিশপুৰে কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰিবনে, এই ব্যৱস্থা গ্ৰহণ কৰি যুৱ প্ৰজন্মৰ ভৱিষ্যৎ সুৰক্ষিত কৰিব পাৰিবনে, এয়া এটা ডাঙৰ প্ৰশ্ন। আৰু এই ক্ষেত্ৰত দৃষ্টি নিবদ্ধ থাকিব গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ চৰকাৰৰ ওপৰত।